এই জন্য মা বোনদেরকে বলতে চাই, মা আপনি বোরকা পরলে হবে না, আপনার মেয়েকেও বোরকা পরাইতে হবে, দাদি নানির বোরকা পরলে হবে না, নাতনিদেরও বোরকা পরতে হবে, কথা বলে ঠিক কি না? পর্দা নারীর সম্মান মর্যাদা বাড়ায়, পর্দাশীল নারীর উপরে আল্লাহর রহমত নাযিল হয়। পর্দা আপনার সিকিউরিটি দেবে, আপনার নিরাপত্তা বাড়াবে, কোন লোক বাজে ইশারা আপনার দিকে তাকাতে পারবে। বোঝা গেছে? আর জালা ওই যে বোরকা ছাড়া রং ঢঙ্গের সাজ দিয়া, বোঝেন না, বিউটি পার্লারের সাজ দিয়া, বাপ রে বাপ, এমন কায়দায় অন্যায় মনায় নিবি না, খালি কোনো মতে এই দিক দিয়ে ঝুলে রাখছে। কথা কন, কথা কন, আছে না নাই? আর কেউ কেউ আবার মাফলার বানায়, মাফলার বোঝেন তো, খালি গলার দুই সাইডে ঝুলে পেছনে ফেলে দেয়, এরকম আছে না না? আমার মা বোনদেরকে আল্লাহ পর্দা করার তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। মা বোনদেরকে বলতে চাই, মা আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, জাহান্নামের আগুন থেকে যদি নিজেকে বাঁচাইতে চান, পর্দা ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। কথা বলে ঠিক কিনা? নারীরা চারটা আমলে আটটা জান্নাতের দরজা খোলা, এক নাম্বার নামাজ, দুই নাম্বার রোজা, তিন নাম্বার ফরজ পর্দা, চার নাম্বার স্বামীর খেদমত, এই চারটা আমলে মা বোনেরা জান্নাতের আটটা দরজার যে কোনো দরজা দিয়া জান্নাতে প্রবেশ করবে। বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা লম্বা হবে, মা বোনদেরকে নিয়ে আর বেশি কথা বলতে পারলাম না, সামনের দিকে যা যে কথা বলতে চাচ্ছিলাম একটু মনোযোগ দিয়ে শোনেন। মেয়েটাকে দে বলে খলিফা, আমার এক নাম্বার অপরাধ, আমি গরিবের ঘরের সুন্দরী মেয়ে, এটাই আমার এক নাম্বার অপরাধ, এলাকার বকাটে ছেলেরা আজে বাজে কুপ্রস্তাব দেয়, বাজে বাজে ইশারা দিয়ে আমাকে ডাকে। আমি একদিন গহীন জঙ্গলে লাকড়ি আনার জন্য, খড়ি আনার জন্য রওনা করেছিলাম, সেদিন তারা ওত পেতেছিল, আমি আর এই বিষয়টা জানতে পারি নাই। আমি যখন লাকড়ি নিয়ে আসতেছিলাম, পথের মধ্যে কয়েকজন যুবক আমার পথ ঘেরাও করে ধরলো, এরপরে তারা আমার উপরে পশুর মতো ঝাঁপিয়ে পড়ে আমাকে ধর্ষণ করলো। ওই যুবকদের ধর্ষণ করার কারণে, ওরা আমার উপরে নির্যাতন জুলুম করার কারণে আমার পেটে আস্তে আস্তে সন্তানটা বড় হতে লাগলো। আমি যখন টের পাইলাম আমি গর্ভবতী, তখন আমি আর লজ্জায় বাহিরে যাই না, আস্তে আস্তে সন্তানটা বড় হলো, সন্তানটাকে আমি জন্ম দিলাম। ও খলিফা, সন্তান জন্ম দেওয়ার পর এমন অবস্থা হয়ে গেল, আমি বাহিরে যাইতে পারি না, সন্তান হাজারি করে কান্নাকাটি করে, এমন অবস্থা হয়ে গেল সন্তানের, কষ্ট পাচ্ছেন আপনারা? লিল্লাহে তাকবীর। আমার ভাইয়ের আছে কথা বলতে চাচ্ছিলাম, বাজান গো, আমার মেয়েটা দেখে বলে খলিফা, আমি সন্তান জন্ম দেওয়ার পর আমার অবস্থা এমন হয়ে গেল, খাবার নাই, খাবার নাই, বাড়িতে খাবারের পানি পর্যন্ত নাই, কয়েকটা দিন অতিবাহিত হয়ে যাওয়ার পর আমার উপরে এমন ভাবে, এমন ভাবে মানসিক ভাবে আমি পাগল হয়ে যাইতে লাগলাম, আমার স্তনে এক ফোঁটা দুধ পর্যন্ত নাই যে দুধটা আমি আমার সন্তানকে পান করাবো। খলিফা গো, আমার ছেলে যখন ক্ষুধার যন্ত্রণায় চিৎকার মারে, কান্নাকাটি করে, সন্তানের চিৎকার আমাকে পাগল বানায় ফেললো, আমি তখন সন্তানের চিৎকার আর সহ্য করতে পারলাম না, আমি মা হয়ে আর সহ্য করতে পারলাম না, হাতের কাছে একটা অস্ত্র পাইয়া কোপাইতে কোপাইতে কখন যে নিজের হাতে সন্তানটাকে পাল্টা টুকরো করেছি আমি নিজেও টের পাই নাই। কিছু সময় পর আমি যখন ভালো হয়ে গেলাম, সন্তানের কান্নাটা যখন বন্ধ হয়ে গেছে, আমি তখন নিজের দিকে তাকায় দেখি আমি নিজের হাতে আমার সন্তানটাকে বারো টুকরো করেছি, জোরে কন্যা উজবিল্লা। ও খলিফা, তখন আমি বুঝতে পারলাম এটা আমার অপরাধ হয়ে গেছে, ওরা আমাকে ধর্ষণ করেছে যার ফলে আমি সন্তান জন্ম দিয়েছি, অপরাধ যদি থাকে ওদের আছে আমার আছে, কিন্তু এই নিষ্পাপ শিশুর তো কোনো অপরাধ ছিল না, আমি কেন তাকে হত্যা করলাম? পরকালে আল্লাহ তো আমাকে ছাড়বেন না, ওই পরকালে জাহান্নামের শাস্তি আল্লাহ রাব্বুল আলামিনের বিচারের সামনে দাঁড়ানোর সাহস আমার নাই। এই জন্য আমি মনে করলাম অনেক বড় একটা অপরাধ করেছি, তখন আমি আমার সন্তানের লাশটাকে প্যাকেট করলাম আর সিটিটা লিখে রাখলাম আর আপনার বাড়িতে রেখে আসলাম। খলিফা গো, যদি বিচার করা লাগে ওদের আপনি বিচার করেন, আর আমি আমার সন্তানকে হত্যা করেছি আমারও বিচার করেন, যা শাস্তি দুনিয়াতে হোক আল্লাহর কোরআন দিয়ে আপনি আমাদের বিচার করবেন। বলেন আল্লাহু আকবার। হযরত ওমর ফারুক দেখে বলে, মহিলারে বিচার তো অবশ্যই আমি করব, কিন্তু যারা তোমার সাথে আচরণ করেছে ওদেরকে দেখলে তুমি চিনতে পারবা। মেয়েটা ডেকে বলে, অবশ্যই আমি দেখলে চিনতে পারবো। হযরত ওমর কোরআন দিয়ে কিভাবে বিচার করে পুরো ঘটনাটাকে শুনবেন? একটু হাত তোলেন বাজান, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার।
লিল্লাহে তাকবীর। কষ্ট হচ্ছে আপনাদের? আমার আলোচনা শেষের দিকে নিয়ে যাচ্ছি, আর কয়েক মিনিট আছে, আসরে নামাজ পড়তে হবে, তাই না ভাই? প্রতিপক্ষের ভাইয়েরা বলতেছে নতুন কিছু মানুষ আসছে হুজুর, এখনো তারা মাদ্রাসায় হয়তো বা দান করার সুযোগ পায় নাই, ছেলে পেলে একটু ব্যাগ নিয়ে যাবে, জোর কথাগুলো শেষ করতে যায়, কষ্ট হচ্ছে আপনাদের? সেদিন তারা বলবে রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাবি ওয়া লা'নহুম লা'নান কাবীরা। সেদিন থেকে বলবে আল্লাহ যাদের কারণে আজকে আমরা জাহান্নামের আগুনে জ্বলতেছি, যেই নেতার কারণে, যেই মুরব্বির কারণে আমাদের চাইতে তাদের আযাব আপনি দ্বিগুণ করুন। ফেরেশতারা যদি আমাকে জাহান্নামের আগুনে 10 ঘন্টা পিটায়, যেই নেতার কারণে আমি জাহান্নামে এসেছি, ফেরেশতারা যেন ওরে 20 ঘন্টা পিটায়। ভাই 4 মিনিট থাকেন, 5-6 মিনিটের মধ্যে আমি দোয়া করে দেব, শেষ করে দিচ্ছি, শেষ কথাটা বলা লাগবে, আলোচনার ফিনিশিংটা দেওয়ার একটু সুযোগ করে দেন। বসুন বসুন বসুন, টাকা দেওয়া লাগবে না, যারা দিবেন দিবেন, শুনেন, যারা দিবেন আর দেওয়া লাগবে না, যারা এখনো দিতে দেওয়ার সুযোগ হয়নি একটু তারা দেন। মহিলা প্যান্ডেল আর মা বন্ধুরা বসে আছেন, মা আপনারা দেন, আল্লাহ কবুল করে ধরে বলেন আমি। শোনেন কোরআনের শেষ আয়াতটা কি বলতেছে, শোনেন, সেদিন তারা বলবে আল্লাহ যাদের কারণে আমরা জাহান্নামে এসেছি, যারা আমাদেরকে জাহান্নামে নিয়ে আসলো, যারা আমাদেরকে ভালো হওয়ার সুযোগ দেয় নাই, আমাদের চাইতে ওদের আযাব আপনি কি করুন, দ্বিগুণ করুন, ডবল আযাব দেন, আপনার আযাব অভিশাপ দিয়া পাকড়াও করুন। এই সেই নেতা যার কারণে আমি জাহান্নামে আসছি, এই সেই মুরব্বী যার কারণে আমি জাহান্নামে আসছি, আল্লাহ আমাদের চাইতে ওদের শাস্তি আরো বেশি গুণ বাড়ান। কথা কি বুঝতে পারছেন? কেন বলবে? কারণ এদিক ওই নেতা যদি চাইতো, এই ছেলে পেলে তোমরা যদি আমার নেতৃত্ব মেনে নাও, আমাকে নেতা হিসেবে মানো, 5 নামাজ আদায় করতে হবে, আজান দিলে মসজিদে গিয়ে নামাজ আদায় করতে হবে, যে নেতা নিজের ইমামতিতে কর্মীদেরকে নিয়ে নামাজ আদায় করে, এরকম আদর্শ নেতার অনুসরণ করতে হবে, কথা বলে দেখে না। কিন্তু যে নেতা আপনাকে মদের বোতল দেয়, যে নেতা আপনার হাতে অবৈধ পিস্তল তুলে দেয়, হোটেলে নারী দেয়, ওই নেতার অনুসরণ করলে ওই নেতাও জাহান্নামে, আপনিও। কথা কয় না, যে নেতা আপনাকে ক্যাডার বানায়, মাস্তান বানায়, আপনার হাতে অবৈধ পিস্তল তুলে দেয়, আপনার হাতে মদের বোতল তুলে দেয়, ফাইভ স্টার হোটেলে, হোটেল রুমে আপনাকে নারী দেয়, এমন নেতার সাথে যদি আপনি চলাফেরা করেন, ওই নেতাও জাহান্নামে, আপনাকেও জাহান্নামে নিয়ে যাবে, কথা বলে ঠিক কিনা? তাহলে এমন নেতাদের অনুসরণ করা যাবে? মনে রাখবেন, দাড়িওয়ালার সাথে ওঠা বসা করলে আপনিও দাড়িওয়ালা হবেন, টুপিওয়ালার সাথে ওঠা বসা করলে আপনিও টুপিওয়ালা হবেন, নামাজি বন্ধুর সাথে ওঠা বসা করলে আপনিও নামাজি হবেন, সুদখোর ঘুষখোর হারামখোর চরিত্রহীন এদের সাথে ওঠা বসা করলে আপনিও চরিত্রহীন হবেন। কথা কয় না, কথা কয় না, ওই যে এক কৃপণের কথা আপনারা শুনছিলেন, শোনেন নাই তাই না? ছোট্ট একটা কথা, এক ধনী বেচারা দেহের রক্ত লাগবে, অনেক লোকের সাথে রক্তের গ্রুপ মিলানোর চেষ্টা করলেন, কারোর সাথে রক্তের গ্রুপ মেলে না, এক কৃপণের সাথে রক্তের গ্রুপ মিলে গেছে, ধনী বেচারা বলতেছে এই কৃপণকে ধরো, এই কৃপণ তোমার রক্ত দেওয়া লাগবে, কৃপণ বলে আমি ঠিক মতো ভাতই খাই না, আমি রক্ত দেওয়ার মানুষ, দেওয়া লাগবে, জোর করে কৃপণকে ধইরা 3 ব্যাগ রক্ত ধনী বেচারা নিয়েছে, নেওয়ার পরে একটা ব্যাংকের চেক লিখে দিয়েছে, কি লিখে দিয়েছে, ব্যাংকের চেক, চেক পাওয়া মাত্র কৃপণ বলতেছে ভাই এটা কি, এটা 3 লাখ টাকার চেক, কৃপণ তখন বলতেছে আরো 3 ব্যাগ নেন, ধনী বেচারা বলতেছে আপাতত রক্ত লাগবে না, যদি লাগে পরে টেলিফোন করা হবে, কয়েক মাস পর আবারও ধনী রক্তের প্রয়োজন, কৃপণের কাছে টেলিফোন, হ্যালো কৃপণ ভাই, বলতেছে আপনি সেই ধনী মানুষ, রক্ত লাগবে, আপনি থাকেন, আমি কেশবপুরের শেফালি হসপিটালে আসতেছি, কথা বুঝেন নাই? এইবার রুগী আসার আগে কৃপণ বেডে শুয়ে রক্ত 3 ব্যাগ দিয়েছে, এইবার ধনী বেচারা দিয়েছে মাত্র 10 টাকা, 2 টাকার নোট, তার 3টা সেরা, 2টা কোনো মতে মাজা সোজা করে দাঁড়িয়ে আছে, এই সেরা 10 টাকা পাইয়া কৃপণ বলতেছে এই মিয়া আসলামি করেন, আগে 3 ব্যাগ রক্ত দিলাম 3 লাখ টাকা দিলেন, আর এইবার 3 ব্যাগ রক্তের দাম মাত্র 10 টাকা, কই চুপ চুপ, দোষ আমার না দোস্ত, কেন? আগে আমি ধনী ছিলাম, মনটা বড় ছিল, তুই কৃপণ তোর রক্তে ভেজা, যেদিন থেকে তোর রক্ত আমার শরীরের ভিতরে ঢুকে গেছে সেদিন থেকে আমি নিজেও কৃপণ হয়ে গেছি, কথা বলে ঠিক ঠিক না? সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ, যেমন লোকের সাথে ওঠা বসা করবেন তার চরিত্র আপনার ভিতরে ফুটে উঠবে, কথা বলে ঠিক কিনা? এই জন্য
আদর্শ নেতার অনুসরণ করতে হবে, নামাজি নেতার নেতৃত্ব মেনে নিতে হবে। কথা বোঝা গেল? কেদার মাস্তান হয়ে নিজেকে জাহান্নামে নিয়ে যাওয়া যাবে? আর ওই মুরব্বী যে মুরব্বী আপনাকে বলে, আপনি এসে বলতেছেন ভাই আজকে টেনশনে মনটা খারাপ, খুব বকা জবাব করছে, ভাই চুপ কর, টেনশন দূর করার ওষুধ আমার কাছে আছে, এ তোর কাছে সিগারেট আছে ভাই আছে, ভাই সিগারেটের ভিতরে যেগুলো আছে সেগুলো ফেলাই দে, সিগারেটের ভিতরে থাকা তামাক গুলো ফেলে দিয়ে ভিতরে আবার নতুন জিনিস আপলোড করে, ওর নাম কি? গাঁজা। কথা কয় না কেন? গাঁজায় টান মারে আর টেনশন দূর হয়ে যায়। একদিন মুরব্বী আপনাকে গাঁজা খাওয়া শিখাইলো, আর একদিন আপনাকে ফেন্সিডিলের বোতল দিল, একদিন আপনাকে যাত্রার প্যান্ডেলে নিয়ে গেল, আর একদিন সিনেমা হলে নিয়ে গেল, আর একদিন পতিতালয়ে নিয়ে গেল। এমন লোকের সাথে ওঠা বসা করলে, এমন লোকের সাথে বন্ধুত্ব করলে, ও নিজেও জাহান্নামে যাবে, আপনাকেও জাহান্নামে নিয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? এই জন্য বন্ধু নির্বাচনে সতর্ক থাকবেন, কার সাথে বন্ধুত্ব করতেছেন, কার সাথে ওঠাবসা করতেছেন, খুব সাবধান। কথা কয় না? নামাজি বন্ধু বানাবো, নামাজি লোকের সাথে ওঠাবসা করবো, পাঁচ বক্ত সালাত আমরা মসজিদে গিয়ে আদায় করবো, কারা কারা দুই হাত তুলে দেবেন? আল্লাহ আমাদের সবাইকে ভালো মানুষ হওয়ার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। যেহেতু দিনের বেলায় সময় কম, ওদের মুখোশ একটু ভালোভাবে উন্মোচন করলে ভালো হইতো, আপনারাও বুঝতে পারতেন যে হুজুর কোন দিক দিয়ে মাড্ডা দিল। কথা বোঝেননি? আমার অপারেশন করার ইচ্ছা আছে কিন্তু হাতে যে সময় নেই। কথা বোঝেন নাই? ওদেরকে আজকে সাইজ করতাম, আমার নিয়ম ছিল, বিভিন্ন জায়গায় আপনারা বিভিন্ন আলোচনা শুনেছেন, এজন্য আজকে নতুন একটা আলোচনা আপনাদের সামনে উপহার দেওয়ার চেষ্টা করেছি। যতটুকু বলেছি বক্তা শ্রোতা সবাইকে আল্লাহ পাক আমল করা তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আসরের নামাজ যদি কাজা হয় আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে না? এরকম হাজারো মাহফিল দেখি একটা আসরের নামাজ হবে, আল্লাহ তখন কিয়ামতের ময়দানে ডেকে বলবে, এ গোলাম রব্বানি বক্তাই দিকে আয়, তোর কারণে কেশবপুর যশোরের মানুষ আসরের নামাজ পড়তে পারেনি, তোর মতো বক্তাকে আজকে তক্তা বানায় জাহান্নামে ফেলাই দিব, আমার কিছু করার থাকবে? এজন্য আমি জাহান্নামে যেতে চাই না, আপনাদেরকেও নিয়ে যেতে চাই না, আমরা সবাই জান্নাতি যেতে চাই। আল্লাহর রব্বুল আলামিন কোরআন বিধানের মোতাবেক কিভাবে হযরত ওমর বিচার করেছিলেন, ওই মহিলা দোয়া কেন করেছিলেন, এই কথাগুলো বলতে গেলে আর আধা ঘন্টা আলোচনা করা লাগবে, কিন্তু আমার এই সময়ের মধ্যে নামাজ শেষ হয়ে যাবে। অতএব যতটুকু বলেছি বক্তা শ্রোতা সবাইকে আল্লাহ পাক আমল করা তৌফিক দান করুন, সঠিক মানুষের নেতৃত্বে আমাদেরকে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুন, ভালো মানুষ ভালো বন্ধু নির্বাচন করা তৌফিক দান করুন। ওয়াকিরি দেওয়ানা আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আজান হয়ে গেছে, এ জায়গায় যাদের উযু আছে দাঁড়িয়ে যান, আমি মুসাফির, আমিও নামাজ পড়ে নেব। আপনারা মেহরবানি করে যারা নামাজ আদায় করেন পায়ে হাত দিয়ে অনুরোধ করি, নামাজ যেন কাজা না হয়।